আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ তোমাদের মাঝে আমি অধ্যায় বই পাঠে শরীয়তের উৎস সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা শরীয়ত কি তার পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করব। শরীয়তের শাব্দিক অর্থ পথ, রাস্তা, জীবন ব্যবস্থা, আইন কানুন ইত্যাদি। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। আমরা জানি আমাদের শরীয়তের অবকাঠামো কোরআনের উপরে সুপ্রতিষ্ঠিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সম্পর্কে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা। হে রাসূল, আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন, সম্বোধন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হে রাসূল, আমি আপনাকে শরীয়তের উপরে সুপ্রতিষ্ঠিত করেছি। সুতরাং আপনি তার অনুসরণ করুন, আর আপনি অজ্ঞদের অর্থাৎ যারা জ্ঞান নাই, আল্লাহর বিধিবিধান সম্পর্কে যাদের জ্ঞান নাই, ওই অজ্ঞদেরকে আপনি অনুসরণ করবেন না। সূরা আল জাসিয়া আয়াত 18। প্রথমেই শরীয়তের মধ্যে যে কোরআনের আয়াতটি কোট করা হয়েছে, এই আয়াতের মধ্যে স্পষ্টই বলা হয়েছে যে হে রাসূল, আমি আপনাকে শরীয়তের উপর সুপ্রতিষ্ঠিত করেছি, আপনি অজ্ঞদের মূর্খদেরকে আপনি কী করবেন না, অনুসরণ করবেন না। এর থেকে বোঝা যায় আহকামে শরীয়তের গুরুত্ব যে কত বেশি। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অর্থাৎ ইসলাম যে একটা বিধিবিধান, এই বিধিবিধান এটার পরিধি শুরু এবং শেষ কোথায়, কতটুকু, এটা কি বিশেষ কোনো পর্যায়ে, যেমন আমাদের মধ্যে কারো বিশেষ ব্যক্তিদের মধ্যে ধারণা যে মৌলিক কয়েকটি বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়েকটি মৌলিক বিষয়ের নামই ইসলাম। আসলে তাদের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণেই তারা এই উক্তি করে। মূলত আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের পরিধি সম্পর্কে সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক কোরআন মজিদে সূরা আল মায়েদার আয়াত নং 3-এর মধ্যে স্পষ্ট বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে রাসূল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি তোমাদের জন্য অর্থাৎ আমাদের সবার জন্যই কিয়ামত পর্যন্ত নির্দেশনায় আয়াতে তোমাদের সকলের জন্য দিনকে পরিপূর্ণ করিলাম। দিন কি? জীবন ব্যবস্থার নাম আরবিতে বলা হয় দিন। দিনকে পরিপূর্ণ করিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আপনার উপর আমি নিয়ামতকে পরিপূর্ণ করিলাম। কোরআন আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত। নিয়ামত এই অর্থে বলা হয়েছে, কারণ কোনো অন্ধ ব্যক্তি যদি চক্ষু দৃষ্টিশক্তি ফিরে পায়, তার জন্য এই দৃষ্টিশক্তি ফিরে পাওয়াটা তার জন্য বিরাট নিয়ামত, তার জন্য বিরাট কল্যাণ। ঠিক অনুরূপ আমরা অন্ধ, আমরা আমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ যে বিধিবিধানগুলো নাজিল করেছেন, এই যে কোরআন মজিদে 6,666 আয়াত, এক একটি আয়াতে সুরায় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিসের উপরে, আহকাম শরীয়তের। তাহলে আল্লাহ বলে দিলেন, আমি মানব জীবনের জন্য এই ইসলামটাকে পরিপূর্ণ
নেয়ামত হিসাবে পরিপূর্ণ করিলাম আর ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। তিনটা জিনিস এখানে, একটা হলো আল্লাহ পাক আলিয়ামা বলতে ওই বিদায়ের হজের ভাষণ, যেদিন আল্লাহ রাসূল সর্বশেষ ভাষণ দিয়েছিলেন হজ করার পর, এটাকে বিদায় হজ বলে ঐতিহাসিকভাবে সেটা স্বীকৃত। সেদিন এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে আমার সময়ও শেষ হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে, কারণ পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই আমার দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ হয়তো আমাকে আর এই পৃথিবীতে রাখবেন না। যাক, সেখানে অনেক কথা আছে আজকের বিষয়ের আলোকে, আমি তোমাদেরকে এই কথাই বলতে চাই। আজকের দিন বলতে সেখানে বিদায় হজের ভাষণের দিনকে বলা হয়েছে সর্বশেষ। মহাশ্রেণী কেরাম বলেছেন কেউ বলতে এটাই কোরআনের সর্বশেষ আয়াত, কেউ বলেছেন ফতে মক্কা সুরা নসর আয়াত হচ্ছে সর্বশেষ আয়াত। যাক, এগুলো বিভিন্ন রকমের প্রসঙ্গক্রমে মতভেদ আছে, তবে এই আয়াত দ্বারা বোঝা যায় যে এটাই সর্বশেষ নাজিলকৃত আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দরভাবে বুঝিয়েছেন, আজ আমি আপনার জন্য দিনকে পরিপূর্ণ করিলাম, ইসলামের কথা সুসংবাদ পরিপূর্ণতার কথা এসে গেছে, এবং আপনার উপর আমার নিয়ামত পরিপূর্ণ করিলাম। রাসূলের উপর পরিপূর্ণ নিয়ামত কোরআন, অর্থাৎ যত আমাদের জন্য যা প্রয়োজন কি আমার পর্যন্ত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য যা প্রয়োজন, ইসলামের এমন কোনো দিক নাই যা আমাদের প্রয়োজনে বলা হয় নাই, দিক নির্দেশনা দেওয়া হয় নাই, এই কথাটাকেই বলা হয়েছে পরিপূর্ণ করিলাম। আর আমাদের এই জীবন বিধানটা সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে মনোনীত করিলাম। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো দীন, এই দীন জানলো কোথেকে, আমরা কোরআন থেকে। এই আহকামে শরীয়ত আমাদের পরিপূর্ণ কোরআন, আহকামে শরীয়ত আমাদের পরিপূর্ণ কোরআন। এই আমার দীন সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে রাসূল, পৃথিবীতে অনেক মত অনেক পথ নিয়ে বিভিন্নভাবে আসবে, আগমন ঘটবে, কিন্তু আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত দীন বা জীবন ব্যবস্থার নাম। এবার আমরা আলোচনা করব শরীয়তের যে পরিধি সম্পর্কে। এই কোরআনের আয়াতে আল্লাহ পাক তো বললেন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়নি। অর্থাৎ জন্ম থেকে আমরা কীভাবে আমাদের জন্মটাকে আমরা নামকরণ করা থেকে শুরু করে, আমরা সেখানে একটা ইসলামিক নামকরণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে দাফন কার্য, এটা হলো একজন মানুষের জন্য জন্ম, এই জন্য বলা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে মৃত্যুটা পর কীভাবে দাফন হবে, জন্ম হইলে করণীয় কী, আমাদের মুসলিম সমাজে সেগুলো শরীয়ত সম্মত বিধান আছে, আকিকা দেওয়া, ইসলামিক নাম রাখা, এগুলো সন্তানের জন্য শুভকামনা করে দোয়া করা, এই থেকে শুরু করে আমাদের বিবাহ শাদী ব্যবসা বাণিজ্য কাজ কারবার, আমাদের বেচা কিনা বিচার বিভাগ, এবং এক কথায় এমন কোনো দিক নাই যেটা ইসলামে শরীয়তের মধ্যে নাই। তো মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করেছে? মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে তিন ভাগে ভাগ করেছে আমাদের বোঝার জন্য। তিন ভাগ কী কী? একটা হলো আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান। তোমরা আকায়েদের অধ্যায় তোমরা পড়েছ, তোমাদেরকে আমরা সেখানে আলোচনা করে বিস্তারিত আমরা আলোচনা করেছি বুঝিয়েছি, একজন মানুষের আকিদা যদি বিশুদ্ধ না হয় তাহলে সে মুসলিম হতে পারবে না। আকিদার যতগুলো দিক বিধিক আছে তার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, এই আকিদাগত বিশ্বাস এক নম্বর মুসলিম মানুষের উক্তি অনুযায়ী। দুই নম্বর হল নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি। এই পৃথিবীতে আখলাক হলো সবচেয়ে বড় দামি জিনিস। এই আখলাক সম্পর্কে বলা হয়েছে আল আদাব খাইরুম মিনাজ জাহাবে ওয়াল ফিদ্দা। এই আদাব মানে শিষ্টতা ভদ্রতা নম্রতা, এটা আখলাকেরই অংশ, যদিও সেখানে মনে হয় যেন একটা বিষয় না, সামগ্রিক এখানে নৈতিকতা এবং আখলাকের মধ্যে এই নৈতিকতা এবং চরিত্র সংক্রান্ত সমস্ত কথাগুলো এখানে এসে গেছে। একজন মানুষকে ইনসানে কামেল হতে হলে তার মধ্যে যাবতীয় গুণাবলীর সমাহারকে বলা হয় নৈতিকতা ও চরিত্র।
তাহলে দুই নম্বর আমরা বুঝলাম নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, তিন নম্বর হল গ বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। আমরা যে বাস্তব আমাদের যাবতীয় কাজগুলো প্র্যাকটিক্যাল আমরা কিভাবে করব, নিয়ম কানুনকে বলা হয় বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। ধরো আমরা হজ করব, হজের মধ্যে সেখানে অনেকগুলো নিয়ম আছে, আরকান আহকাম আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। নামাজ পড়ব, নামাজের পূর্ব প্রস্তুতিমূলক নিয়মগুলোকে আহকাম বলা হয়। সেই নিয়মগুলো যদি আমরা বুঝতে হয় কোথেকে বুঝব, আমরা শরীয়ত থেকেই বুঝবো, শরীয়তের মধ্যেই সেখানে এগুলো নিয়মকানুন সব কিছু আছে। এই জন্য বলা হয়েছে বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। আশা করি আমাদের তিনটে পয়েন্টটা বুঝেছ। আকিদা বা বিশ্বাসগত দিক, যেটা তোমরা ষাটটি বিষয়ের উপরের মধ্যে যে আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এখানে এই যে ষাটটি বিষয়ের একটাকে যদি কেউ আকিদাগত দিকে যদি অবিশ্বাস করে অমান্য করে তাহলে সে মুসলিম হতে পারবে না, এটাকে আকিদাগত বিশ্বাস বলা হয়। তাহলে আমরা শরীয়তের বিষয় ও পরিধি সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমরা আলোচনা করব শরীয়তের গুরুত্ব সম্পর্কে। শরীয়তের গুরুত্ব সম্পর্কে আমরা এবার আলোচনা করব, শরীয়তটা কেন আমাদের প্রয়োজন। শরীয়তটা তোমরা জানো কোনো একটা জিনিসই আপনি আবিষ্কারের সৃষ্টি হয় না, এটা সৃষ্টির জন্য নিয়ম পদ্ধতি আছে। তা আমাদের আগামী শরীয়ত দাঁড়িয়ে আছে কতগুলো নিয়ম পদ্ধতির মধ্যে, সেই নিয়ম পদ্ধতিগুলির মাধ্যমেই আমরা শরীয়তের প্রতিটি যতটি ফর্মুলা আছে দিক বিদিক আছে সেগুলো আমরা জানতে পারি, কোথেকে আগামী শরীয়তটা কোথায় কোরআন, আবার সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণে সেটাকে আমরা দেখতে পাই আমরা কোথায় সুন্নাহ অর্থাৎ হাদিস শরীয়ত। তাহলে আমরা এটাকে যদি গুরুত্বটা উপলব্ধি করি তাহলে যেমন ইমানের পরে ইমানের গুরুত্ব আছে, ইমানের নৈতিক ইমানের এই নৈতিকতার শিক্ষা আছে, ইমানের পরে আমাদের এই প্র্যাকটিক্যাল কাজ যেগুলো বাস্তব কর্মজীবন তাজদিকি বিল জিনান একরারি বিল লিসান আমলি বিল আরকান, আমলি বিল আরকান হলো বাস্তব কর্ম সংক্রান্ত। তাহলে সেখানে আমরা কে কী জানতে পারি সেই শরীয়তের গুরুত্ব, কারণ মানব জীবনে শরীয়তের গুরুত্ব হলো অপরিসীম। শরীয়ত মূলত সেগুলো আল্লাহ এবং রাসূলের বিধিবিধানকেই বলা হয় শরীয়ত। আমরা ইতিপূর্বে সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করল, রাসূল বিশ্বাস করল, কিন্তু সে আহকামে শরীয়তের কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, তাহলে তার সম্পর্কে কী বলা হয়েছে, তার সম্পর্কে বলা হয়েছে কোরআন মজিদের মধ্যে তার সম্পর্কে বলা হয়েছে সূরা বাকারার 85 নং আয়াতের মধ্যে আফাত উমিনুনা বিবাদিল কিতাব অতাকফুরুনা বিবাদ, আফাত উমিনুনা বিবাদিল কিতাব অতাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অবিশ্বাস করবে, যদি আমা জাজাও মাই আফআল জালিকা, যদি তোমরা এমনটি করো, কিছু মানো কিছু মানো না, কিছু গ্রহণ করো কিছু গ্রহণ করো না, তোমাদের পরিণতি কী হবে আল্লাহ বলে দিচ্ছেন, মানতে হলে শরীয়ত পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ কী বলছেন, ফামা জাজাও মাই আফআল জালিকা, যারা এমনটি করবে, কিছু মানবে কিছু মানবে না, কিছু গ্রহণ করবে কিছু গ্রহণ করবে না, তাদের পরিণতি সম্পর্কে বলেছে মাই আফআল জালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতের দুনিয়া ও ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়া তো তাদের জন্য লাঞ্ছনা গঞ্ছনা অর্থাৎ তাদের জন্য তিরস্কার রয়েছে, তাদের আর কিয়ামতের কী রয়েছে তাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি, সেই শাস্তিগুলো তারা কোথায় দেখতে পাবে, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালে তাদের এই শরীয়ত সম্পর্কে তাদের যে ভ্রান্ত ধারণা বা তাদের মানার মধ্যে যে তাদের শিথিলতা কিছু গ্রহণ করা কিছু বর্জন করা ভয়াবহ শাস্তি তাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া আমরা যদি শরীয়তকে যদি আমাদের বোঝার গুরুত্ব সম্পর্কে আমরা আর একটু বুঝতে যাই, আমরা জানি যে এই শরীয়ত সম্পর্কে
আমাদের যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো ক্লাসিফিকেশন ভাগ আছে। ফরজ কী, ওয়াজিব কী, সুন্নত কী, এগুলো আমরা শরীয়ত যদি না শিখি তাহলে সেগুলো আমরা সেই সম্পর্কে জানবো না। না জানলে আমরা প্র্যাকটিক্যালি শরীয়ত অনুযায়ী আমাদের যে মাপকাঠি, আমাদের জীবনযাত্রা, আমাদের কর্ম, ব্যবসা বাণিজ্য বলো, ব্যবসাদী বলো, বিচার বিভাগ বলো, আমরা এগুলো সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব হবে। অনুরূপভাবে শরীয়ত আমাদের এবাদতের সাথে এটা সম্পৃক্ত, শরীয়ত আমাদের এবাদতের সাথে সম্পর্কিত। যেমন কোনটি এই ফরজ, কোনটি নফল, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নত, আমরা যখন নামাজ পড়তে যাই নামাজের মধ্যে আমরা ঠিক অনুরূপভাবে দেখি ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে। অনুরূপভাবে জাকাত দিতে গেলে সেখানেও জাকাত কাদের উপরে ফরজ, জাকাতের মাসারিফ সম্পর্কে আমাদের জানতে হবে, মাসারিফ সম্পর্কে জাকাতের খাত বুঝতে হবে, আবার কাদেরকে দেবো সেই সম্পর্ক, এগুলো দেখি আমরা। সাওম যখন পালন করতে যাই, সাওমের মধ্যে রোজার আমাদের কখন আমরা রোজা রাখবো, কীভাবে রাখবো এবং সেই নিয়মকানুন আছে, সবে সাহাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই কথাগুলো আমরা কোত্থেকে জানবো? শরীয়ত উদ্ঘাটন করতে গেলে আমরা আমাদের এগুলো পদ্ধতিগতভাবে আমরা পাই কোরআনে। এই জন্য আহকামে শরীয়ত আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করার মতো আহকামে শরীয়তকে আমরা এভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আহকামে শরীয়তের উৎস কয়টি? আহকামে শরীয়তের উৎস প্রধানত দুইটি, কোরআন এবং সুন্নাহ। কোরআন তো হলো ওহি, যেটাকে নজ বলা হয়, আর সুন্নাহ হলো হাদিস। এই কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রাসূল কী বলেছেন এই সম্পর্কে, এই যে কী বলেছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, এই এরপরে যা বর্ণনা করছেন মতন, এটাকে বলা হয় হাদিস। এই হাদিসের ভাষায় এটাকে বোঝানো হচ্ছে নামাজ এই, নামাজের ফজিলত এই, নামাজের সুফল এই, নামাজের কুফল এই, না পড়লে এই শাস্তি, এই সুসংবাদ এই দুঃসংবাদ। তাহলে এরপরে এটাকে আরেকটু সুন্দরভাবে সহজ করার জন্য আর দুইটি যোগ করা হয়েছে, এজমাই ও কিয়াস। এগুলো কারা যোগ করেছেন? পরবর্তীতে কোরআন ও সুন্নার স্বীকৃতি নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুইটি জিনিস যোগ করা হয়েছে, এই দুইটি মিলে হলো কয়টি? চারটি, কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে শরীয়তের উৎস কয়টি? চারটি। এভাবে যদি আমরা লাইন বাই লাইন যদি পড়ি বুঝি তাহলে আমাদের যে নৈর্বিত্যগুলো আজকের বিষয়ে সমস্ত সলভ হয়ে গেছে। আলোচনার মাধ্যমে শরীয়ত কী আলোচনা হয়েছে, আগামী শরীয়ত কয়টি, মনীষীদের মতে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা যে তিনটি, এই যে কথাগুলো এখান থেকে যেগুলো নৈর্বিত্তিক আসবে এগুলো ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আমি এবার আমার আলোচনা শেষ, বাড়ির কাজ হলো তোমাদের শরীয়তের গুরুত্ব ব্যাখ্যা করে লিখবে। শরীয়ত বলতে কী বোঝো, শরীয়তের গুরুত্ব কী আমাদের বাস্তব জীবনে, এটার ব্যাখ্যা করে লিখবে তোমরা। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো।